রাতের অন্ধকারে ভিন রাজ্যের গাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ডের নম্বরে একটি চার চাকা বেসরকারি গাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার হাবিবপুর থানা এলাকায় বৃহস্পতিবার রাতে আইহো বারুইপুর এলাকায় ঘটনাটি ঘটে এদিন পুলিশ নালাগোলা রাজ্য সড়কে কর্তব্যরত অবস্থায় গাড়িটি দেখে সন্দেহ হয় গাড়িটি আটকানোর চেষ্টা করলে মালদার দিকে চলে যায় বলে অভিযোগ পরে বারুইপুর গ্রামের মধ্যে গাড়িটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা

গাড়িটাকে ই করে নিল গাড়িতে কোনো কিছু পাওয়া যায়নি এবং কোনো কোনো ব্যক্তি ছিল গাড়িতে এখন কি কি হলো এখন কি হয়েছে এখন পুলিশ আসলো পুলিশ এটা মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং এর রিপোর্ট আনন্দ বার্তা রাতের অন্ধকারে ভিন রাজ্যের গাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ডের নম্বরে একটি চার চাকা বেসরকারি গাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার হাবিবপুর থানা এলাকায় বৃহস্পতিবার রাতে আইহ বারুইপুর এলাকায় ঘটনাটি ঘটে এদিন পুলিশ নালাগোলা রাজ্য সড়কে কর্তব্যরত অবস্থায় গাড়িটি দেখে সন্দেহ হয় গাড়িটি আটকানোর চেষ্টা করলে মালদার দিকে চলে যায় বলে অভিযোগ পরে বারুইপুর গ্রামের মধ্যে গাড়িটিকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা খবর পেয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সন্ধ্যাবেলা কে রেখে চেয়ে গেছে আমরা বাড়িতে ছেড়ে বলে পরে খবর খবর পেয়ে আসলেন বাড়িতে ঢুকে আয় তারপর কিছু লোকজন জোয়ার আছে প্রত্যেক ঝাড়খন্ডের নামঘরে কোন সময় ঘটনাটা ঘটেছে যে সন্ধ্যা আটটা নাগাদ গাড়ির মধ্যে কি কিছু পাওয়া গেছে হঠাৎ যে আতঙ্ক সেটা গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে গাড়িটা কোথাকার বাইরে এলো তারপর শিভিকরা গাড়িটাকে ই করে নিল গাড়িতে কোনো কিছু পাওয়া যায়নি এমন কোনো কোনো ব্যক্তি ছিল গাড়িতে এখন কি কি হলো এখন কি হয়েছে মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং এর রিপোর্ট আনন্দ বার্তা